আজকে ক্লাসটা হচ্ছে মানে কিভাবে আমরা ইলাস্ট্রেটর ভেক্টর ফাইল থেকে একটা শেপ লেয়ারে কনভার্ট করতে পারি, মানে যে কোনো ইলাস্ট্রেটর ভেক্টর ফাইল অথবা পিএনজি যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো থেকে শেপে কনভার্ট করারটাই দেখব আজকে ক্লাসে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমাদের নিউ একটা কম্পোজিশন নিতে হবে। কম্পোজিশনের নাম দিলাম ভেক্টর ফাইল টু শেপ লেয়ার। এটা 1920x1080 সাইজ, ফ্রেম রেট নিলাম 15, ডিউরেশন দিলাম 5 সেকেন্ড, দেন ওকে। এখন পুরা হচ্ছে ট্রান্সপারেন্ট একটা আমরা ভিউ দেখতে পাচ্ছি। এটাকে আমরা হচ্ছে টাইটেল বা অ্যাকশন শেপ মোডটা অন করে দিব যাতে আমাদের কাজের সুবিধার্থে এটা লাগে। এখন আমরা হচ্ছে একটা ট্রানজিশন করে নেব, ছোট একটা ট্রানজিশন করে নেব। এই যে প্লাস আইকনটা দেখতেছেন এখানে হচ্ছে আমরা একটা সার্কেল, এই বরাবর একটা সার্কেল আঁকব। তো ইলিপস টুলটাতে যাব, কন্ট্রোল প্লাস শিফট ধরে একসাথে আমরা এটা অন করব। এখন দেখেন শেপ লেয়ারের ভিতরে যে অনেক প্রপার্টিস ওপেন হয়ে গেছে, যত বেশি এক্সপ্যান্ড করবেন তত এর জিনিসটা দেখতে পাবেন। ইলিপসে 1 ট্রান্সফর্ম। এখন আমরা শুধুমাত্র লেয়ারে এর চাপ দিয়েও স্কেলটা আনতে পারবো, যেহেতু আমরা স্কেলের উপর অ্যানিমেশন করব। তো শুরুতে দিয়ে দিলাম স্কেলের স্টপ ওয়াচটা ওপেন করে দিলাম, প্রথমে স্কেল থাকবে 0 এবং লাস্টে স্কেল হয়ে যাবে 100। তাহলে কি দাঁড়ালো, কিন্তু ততটা স্মুথ না। এখন এটাকে স্মুথ করার জন্য এই দুটা যে পয়েন্ট দেখতেছেন এই দুটাকে সিলেক্ট করলাম ই ফ্রেমে, মাউসের রাইট বাটনে ক্লিক করে কে ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজি করে নিলাম। এবার দেখেন এখন এই শেপ লেয়ারটাকে আমরা 4টা কপি করে নেব এবং প্রত্যেকটাতে কালার চেঞ্জ করে দিব, লাল দিলাম, নীল দিলাম, ইয়েলো দিলাম। কিন্তু দেখেন আমরা শুধু রেড কালারটাই দেখতেছি যেহেতু এটা সবার উপরে আছে, এই জন্য প্রত্যেকটা লেয়ারকে একটু 5 ফ্রেম করে টেনে দিব, সামনের দিকে এগিয়ে দিব। এখন দেখেন আমরা চাচ্ছি এই রেডের যে সার্কেলটা আছে এটা পুরো হোল থাকবে, ট্রান্সপারেন্ট থাকবে আর কি, পুরো সার্কেল বরাবর। তো এটা করার জন্য আমাদেরকে নিচে চলে যেতে হবে, টগল সুইচ এই মোড অপশনে গিয়ে ওপেন করে দিতে হবে, তারপর নর্মালে যাব, যে সিমুলেট আলফা। এই যে হোলটা করলাম এখানে যদি এখন আমরা কোনো সাবজেক্ট বা অবজেক্ট রাখি সেটা কিন্তু অনেক বেশি হাইলাইটেড হবে এবং তার ফলে আমাদের অ্যানিমেশনটা আরও বেশি ডাইমেনশন বা প্রাণবন্ত হবে। তো এখানে আমরা হচ্ছে একটা এবার একটা ইলাস্ট্রেটর ফাইল বা পিএনজি ইমেজ নিয়ে আসি, কন্ট্রোলাইজার দিয়ে কনভার্টারটা যেহেতু আছে প্রথমে আনি, এটাকে ড্র্যাগ করে এনে নিচে ছেড়ে দিই। কিন্তু এই যে দেখেন এই যে শুরুর যে ইমেজটা, ম্যানেজ যে ইমেজটা, এটা সবার উপরে আছে কিন্তু আমি চাচ্ছি এটা সার্কেলের ভিতরে থাকবে। তো এটা আমরা হচ্ছে 4 নম্বর লেয়ারের নিচে দিয়ে দিই। এখন দেখেন এটাতে কিছুই দেখা যাচ্ছে না,
এক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এই 4 নম্বর লেয়ারটাকে আরেকটা কপি করে নিতে হবে। দেন এই পিএনজিটাকে এখন দেখেন, এখন কিন্তু সে সার্কেল বরাবরই আছে। এভাবে অ্যানিমেশন করে দেখবেন এবং অনেক কাজে লাগবে আপনার যে হোলের যে সার্কেলটা, অনেক কাজে লাগবে। তো এই যে পিএনজি যে ইমেজটা আছে এটাকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের এফেক্ট দিব। তো সেক্ষেত্রে হচ্ছে এই লেয়ারের উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে থেকে যেহেতু এই ফাইল পিএনজি ফাইল এটাকে আমাদেরকে অটো ট্রেস করে নিতে হবে। সেম এটা অটো ট্রেস আসবে, আপনি জাস্ট ওকে করে দিবেন। দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের একটা স্ট্রোক তৈরি হয়েছে। এখন আপনি এই স্ট্রোকের অনেক ধরনের অ্যানিমেশন দিতে পারেন স্ট্রোকের উপরে। এটার ফেদারটা বাড়াতে পারেন, মাস্ক পাতেটা করতে পারেন, অপাসিটি করতে পারেন, মাস্ক এক্সপেনশন করতে পারেন, এ সবই করতে পারবেন। এখন এই যে যে স্ট্রোকটা ক্রিয়েট হয়েছে এটার পরে এটা দেখালাম হচ্ছে আমি পিএনজি যে ফাইলটু কনভার্ট করতে হবে অটো ট্রেসে, যাতে একটা ভেক্টর শেপ তৈরি করা যায়। এখন আমরা দেখব ইলাস্ট্রেটর ফাইল, এটা আমি ডিলিট করে দিই, একটা ইলাস্ট্রেটর ফাইল নিয়ে আসি, এটাই নিয়ে আসি, এটা এনে দিলাম এখানে। একটু আইকনটাকে একটু ছোট করে দিই যাতে দেখতে আর বুঝতে আর সুবিধা হয়। এখন আমরা হচ্ছে এই যে ইলাস্ট্রেটর ফাইল যে আনলাম এটাকে আমরা কনভার্ট করব শেপ লেয়ারে। তো এটা করতে হলে একই জিনিস, রাইট বাটনে ক্লিক করবেন, ক্রিয়েটে যাবেন, ক্রিয়েট শেপ ফ্রম ভেক্টর লেয়ার। দেখেন এটা শেপ তৈরি হয়ে গেছে এবং এই যে লেয়ারটা এআই ফাইলটার এটা কিন্তু একটা আউটলাইন নতুন একটা লেয়ার তৈরি করে দিছে, এটার ভিজিবিলিটি অফ হয়ে গেছে। তো আপনি এটা ডিলেটও করে দিতে পারেন। এখন আমরা এটাতে যে কোনো একটা ইফেক্ট দিতে পারি। দেখেন নতুন যে শেপ লেয়ারটা আসে এটার সাথে কিন্তু অ্যারে ক্লিক করবেন, এর মধ্যে আপনি অনেক কিছু দিতে পারবেন, ফিল কালার দিতে পারবেন, স্ট্রোক দিতে পারবেন, গ্রেডিয়েন্ট দিতে পারবেন, ট্রিম পাথ করতে পারবেন, টুইস্ট করতে পারবেন। তো আমরা হচ্ছে একটা স্টুকি দিই, প্রথমে একটা কালারটা চেঞ্জ করি, না কালারটা ঠিক আছে, স্টুক দিই। তো স্টুকটার ইয়াটা প্রপার্টিসটা ওপেন করি, এখানে সাদা দেওয়া আছে, যে কোনো আমাদের একটু আমরা এটাকে অন্য কালার দিই যাতে আমাদের বোঝার সুবিধা হয়। তো রেড দিলাম, এটার উইডটা একটু বাড়িয়ে দিই যাতে দেখেন চারিপাশে বর্ডারে কিন্তু লাল জিনিস দেখা যাচ্ছে। এখন আমরা এই উইডটাতে একটা ইয়া করি, অ্যানিমেশন ক্রিয়েট করি, স্টপওয়াচটা ওপেন করে দিলাম, শুরুতে রাখি, শেষে দিই নয় এবং শুরুতে এটাকে কমিয়ে দিই, নাই করে দিলাম। এখন এখানে আবার ইয়াটা করে দিতে হবে,
সার্কেলটা বা দেখা যাচ্ছে না, এটাকে আবার নিচে নিয়ে আসতে হবে। এবং এই যে আমরা শেপে পরিণত করলাম, এবং এটাকেও কিন্তু আরো অনেক কিছু দেওয়া যায়, অ্যানিমেশন করা যায়। যেমন আমরা হচ্ছে ধরেন ওয়েব ড্যাশেস, এটা দেখেন মিটার লিমিট, এটা বাড়ানো যায়, দেখছেন? এটা কিন্তু অনেক দিক দিয়ে বেড়ে গেছে কোনাগুলা। লাইন কিপ আপ করা যায়, কালার করা যায়, স্ট্রোক করা যায়, ড্যাশেস তৈরি করা যায়, কতটুকু দিতে চাচ্ছেন, এক্সট্রা লেন্থ কতটুকু থেকে শুরু করতে চাচ্ছেন। এখানে দেখেন, এখানে দিলাম, শেষে দিলাম 100, শুরুতে দিলাম 100, শেষে 0 নিয়ে যাই। তো এভাবে আপনারা মানে কনভার্ট করে দিতে পারবেন, যে কোনো ইলাস্ট্রেটর ফাইল থেকে কনভার্ট করে ক্রিয়েট শেপ পরিণত করতে পারবেন। তো খুব ইজিলি ভাবে, এটা কিন্তু খুবই কাজে লাগে অ্যানিমেশনের ক্ষেত্রে। তো সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর এটা কিন্তু প্র্যাকটিসের পরে আপনার যত বেশি এক্সপ্লোর করবেন তত নতুন নতুন কিছু জানতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন।